না ঠিক আছে, ডক্টর এ হাজরা বলছি। আজকের বিষয় অ্যাগনাস ক্যাকটাস বা চেস্ট্রি উপযোগী, শ্লেষ্মা প্রধান ধাতুর ব্যক্তিদের পক্ষে বিশেষ উপযোগী, অন্যমনস্ক অনুধাবন শক্তির অভাব, কোনো কিছু মনে রাখতে পারে না, একটি বাক্যকে বুঝতে দুবার পড়তে হয়, পুরাতন পাপি ধ্বজভঙ্গ ও পুরাতন প্রমেয় বিশিষ্ট ব্যক্তি, অবিবাহিত ব্যক্তি যারা স্বাভাবিক দুর্বলতায় ভুগে, অকাল বার্ধক্য, বিষাদ, উদাস্য, মানসিক গোলমালে ও যারা নিজেকে ঘৃণা করে, যাদের ইন্দ্রিয় শক্তির অপব্যবহার ও শুক্র ক্ষয়ের ফলে বার্ধক্য দেখা দেয় তাদের ক্ষেত্রে উপযোগী। সম্পূর্ণ ধ্বজভঙ্গ, জৈন্দ্রীয় শীতল, শিথিল ও নমনীয়, সঙ্গম শক্তি বা সঙ্গমেচ্ছার অভাব, ক্যালেডিয়াম ও সেলেনিয়ামেও আছে, বারবার গনোরিয়া আক্রমণের পরে ধ্বজভঙ্গে অ্যাগনাস ক্যাকটাস খুব ভালো কাজ করে, অবরুদ্ধ গনোরিয়ার কুফল, গিল্টি, তৎসহ সঙ্গমেচ্ছা বা লিঙ্গোদ্বেগের অভাব, শ্বেত প্রদর্শা, স্বচ্ছ কিন্তু কাপড়ে হলদে রঙের দাগ লাগে, অষাঢ়ে অত্যন্ত শিথিল ইন্দ্রিয় থেকে সাপ নির্গত হয়, স্তন্দানকারী মায়েদের দুগ্ধ সাপের অল্পতা বা দুগ্ধ লোভ, তার সঙ্গে প্রায় খুব বিষণ্ণ ভাব, সে বলে মরে যাবে, নাকের সামনে কল্পিত গন্ধের কথা বলে, যেমন হেরিং নামক এক প্রকার সামুদ্রিক মাছ বা মৃগনাভি বা কস্তুরীর ন্যায় গন্ধ পাচ্ছে বলে অভিযোগ করে। অ্যাগনাস ক্যাকটাসের দ্বারা ভ্রমণজনিত উরুদয়ের মধ্যবর্তী অংশে ছাল ওঠা বন্ধ হয়। অ্যাগনাসের পর ধাতু দুর্বল্যে বা ধ্বজভঙ্গে ক্যালেডিয়াম ও সেলেনিয়াম ভালো কাজ করে।